বুধবার বিকেলে নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় সিপিএম। এবারও আক্রমণ ফের সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। বললেন সিপিএমের ৩৪ বছরের একটি আলমারি দেখান তো, যেখানে পাওয়া যাবে সব তথ্য। একটু বিকাশবাবুকে বলুন না, হাইকোর্টে আমাদের চোর ডাকাত না বলে তিনি শুধু তার আমলে বার্থ সার্টিফিকেট নিয়ে একটা হলফনামা দিয়ে বিস্তারিত জানাবেন কি? শুধু তাই নয়, কলকাতার মেয়র ফিরাদ হাকিমের সঙ্গেও তুলনা টানেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন ববি তো এখন মেয়র হয়েছে, জল জমলে রাস্তায় দাঁড়িয়ে থাকে আধ হাঁটু জলে। উনি যখন মেয়র ছিলেন চার দিন পাঁচ দিন কিছুই করতেন না। আপনাদের রেকর্ড বের করে দেখুন না, উনি কলকাতাতেই থাকতেন না। এখন বড় বড় কথা, লেবু কসলাতে কসলাতে তেতো হয়। শুধু তাই নয়, এই দিন সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরু ও কয়লাকাণ্ড প্রসঙ্গে বলেছেন, এতদিন যারা কাজ করে এসেছেন তাদের ইতিহাসটা খোঁজ নিন না, আমরা তো ১১ বছর ক্ষমতায় এসেছি, তার আগে কি হয়েছে, এখন তো এইসব অনেক কমে গিয়েছে। উল্লেখ্য, এর আগেও সাম্প্রতিককালে বিকাশরঞ্জন ভট্টাচার্যকে আক্রমণ সানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে সিপিএম সাংসদকে বার্থ সার্টিফিকেট ইস্যুতে আক্রমণ করেছিলেন মমতা। ফাইল বের করবো নাকি, এমন কথাও শোনা গিয়েছিল তৃণমূল সুপ্রিমোর গলায়। সাধু পুরুষ ভাজা মাছটা উল্টে খেতে জানেন না, এই রকম রকমারি খোঁচাড়িতেও দেখা গিয়েছিল বিকাশবাবুকে। যদিও এই দিন মুখ্যমন্ত্রীর মন্তব্য প্রসঙ্গে বিকাশরঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, উনি প্রলাপ বকতে অভ্যস্ত, উনি প্রলাপ বকছেন, ওদের অপকর্মের ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছেন। বিগত দিনে কি হয়েছে কি না হয়েছে তার কোনো তথ্য নেই, কিন্তু সেটাকে ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছেন। ছোটোবেলায় যেমন দুষ্টুমি করলে বলা হয় আমি করিনি ও করেছে, একটি দায়িত্বশীল সরকার যারা ১১ বছর ক্ষমতায় রয়েছে তারা ১১ বছরে কোনো রকম ব্যবস্থা করতে পারলো না, কোনো দুর্নীতির সামান্যতম চিহ্ন প্রকাশ করতে পারলো না। আজ যখন তাদের দুর্নীতিগুলি প্রকাশ্যে এসে গিয়েছে, মানুষ চোখের সামনে দেখছে, তখন বলছেন ওই আমলেও খারাপ ছিল, ওই আমলে যদি খারাপ থাকে তুমিও সেটা সেই খারাপটা করবে নাকি, তুমি দুর্নীতিগ্রস্ত সেটা প্রমাণ হয়েছে, এখন বিচার্য তোমার অপকর্ম।